রাজ্যত আকৌ CAA বিরোধী প্রতিবাদ, উজনির পৰা নামনিলৈ ক্ষোভৰ জুই, রাজপথত CAA সম্পর্কে অধিঘোষণার প্রতিলিপি দাহ করে সরকারক ধিক্কার সদৌ অসম ছাত্র সন্থার নেতৃত্ব। গোটে বিষয়টুক আমি তীব্র বিরোধিতা করেছো আর এনে ধরনের বিষয়বস্তুর যোগেদি অসমীয়া জাতিটুক যাতে সংকটের মুখলে ঠেলি নিদিয়ে হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারখনক আমি দাবি জানাইছো যাতে অতি শীঘ্রে অধিসূচনা প্রত্যাহার করে। অসম চুক্তি উলঙ্ঘা করা কোনো কথা আমি সদৌ অসম ছাত্র সন্থায় মানি নলোক। অসম চুক্তি আখরে আখরে পালন করব লাগিব, তা বাতিল হব লাগবে। গণতান্ত্রিক আন্দোলন, তার লগে লগে আইনি ইস্যুস, আর সেইটার কারণে আমি সদৌ অসম ছাত্র সন্থা বা সদৌ শোণিতপুর জেলা ছাত্র সন্থায় যেতিয়াই কা বাতিলের দাবি পুনৰ ৰাজপথত আন্দোলন কৰিবলৈ আমি বাধ্য হ'ম। 2014 চনৰ 31 ডিচেম্বৰৰ পূৰ্বে অসমত প্ৰৱেশ কৰা হিন্দু বিদেশীৰ নাগৰিকত্ব সম্পৰ্কীয় গোচৰ বিদেশী ন্যায়াধীকৰণলৈ নপঠিয়াবলৈ ৰাজ্য চৰকাৰে অধিসূচনা জাৰি কৰাক লৈ উত্তাল হৈ পৰিছে অসম। CAA বিৰোধিতাৰে আকৌ এবাৰ ৰাজপথলৈ ওলাই আহিল ছাত্ৰ সন্থাৰ নেতৃত্ব। উজনিৰ পৰা নামনিলৈ আছু নেতৃত্বই সাব্যস্ত কৰিলে তীব্ৰ প্ৰতিবাদ। নামনির নলবাড়ী, তামুলপুরের পর আরম্ভ করে উজনির গোলাঘাট, শিবসাগর, ধেমাজি আর মাজুলির রাজপথত সদৌ অসম ছাত্র সন্থার নেতৃত্বর উত্তাল প্রতিবাদ। CAA আমি নামানু ধ্বনির উত্তাল নলবাড়ির রাজপথ। আসু সদস্যই রাজপথত জানাই দিলে সরকারে জারি করা অধিসূচনার প্রতিলিপি। অসম সরকার হাই হাই ধ্বনিত মুখর তামুলপুরের রঙিয়া ভূটান রাজপথ। 15 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ করে ধেমাজিত CAA বিরোধী প্রতিবাদ। শিবসাগরত CAA বাতিল করে অসম চুক্তি রূপায়ণের দাবি সদৌ অসম ছাত্র সন্থার। বিদেশীক স্বদেশী করা প্রক্রিয়া বন্ধ করিলে ভয়ঙ্কর পরিণতির হুঙ্কার প্রতিবাদকারী। এই সম্পর্কে আমি সরকার এটাই অনুরোধ জানাইছো, এতিয়া যেটো আমাক যেহেতু দলবদ্ধ কৰিব বিচাৰিছে সেইটো আমি তীব্রভাবে গৰিহণা দিছো, আৰু এনেকুৱা পৰিস্থিতি যাতে নহওক তাৰ বাবে আমি সরকারক আহ্বান জানাইছো। অসমত CAA-ৰ কোনো প্রয়োজন নাই বুলিলে লোকসভাত বিরোধীর উপদলপতি গৌরব গগৈয়ে। বর্তমান বিজেপি সরকারের অনিয়মতার বিরুদ্ধে আমি মাত মাতিবলৈ বিচাৰিছো। বিশেষকৈ যিদৰে তেওঁলোকে কা আইনটো বর্তমান অসম সরকারে রূপায়ণ কৰিবলৈ বিচাৰিছে তাৰ আমি তীব্র ভাষাৰে আমি গৰিহণা দিবলৈ বিচাৰিছো। আজি অসমত কা আইনৰ কোনো ধৰণৰ প্ৰয়োজন নাই। CAA সন্দৰ্ভত ৰাজ্যৰ বিজেপি চৰকাৰৰ নতুন নিৰ্দেশনাক লৈ ক্ষুব্ধ বিধায়ক অখিল গগৈ। CAA বিৰোধী আন্দোলনক মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই উপহাস কৰাৰ অভিযোগ লুৰিণজ্যোতি গগৈৰ। 1971 চনৰ পাছত অহা বিদেশীৰ বোজা অসমে কোনো কাৰণতে গ্ৰহণ নকৰে বুলি স্পষ্ট কৰি দিলে লুৰিণজ্যোতি গগৈ। দিল্লীয়ে দিয়া হেঁচা, দিল্লীয়ে জাপি দিয়া আইনখনক অসমৰ যিসকল শাসক মুখ্যমন্ত্ৰীয়ে মৌনভাৱে সমৰ্থন যিসকলে কৰিলে এইটো এটা জাতীয় অন্যায়। এই কথা পাহৰাবৰ কাৰণে, বিভ্ৰান্তি কৰিবৰ কাৰণে যোৱাকালি সংবাদমেলৰ যোগেদি মুখ্যমন্ত্ৰী এনেকুৱা ধৰণৰ বিভ্ৰান্তিকৰ মন্তব্য দিব লগা এটা পৰিৱেশ সৃষ্টি হৈছে। CAA সম্পৰ্কীয় নতুন নিৰ্দেশনাৰ পাছতে ৰাজ্য চৰকাৰক এইদৰে প্ৰত্যাহ্বান জনাইছে দল সংগঠনৰ লগতে বিৰোধী ৰাজনৈতিক দলে। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। ¡Vamos! 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 ¡Vamos!